আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিল্ডিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা একটি চমৎকার বিল্ডিংয়ের ভিউ দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটির ভিউটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখাবো। খুব চমৎকার একটি বিল্ডিংয়ের ভিউ। আর এই বিল্ডিংটি তৈরি হবে চাঁদপুর জেলার শাহরাস্তি থানায়। তো ভিউয়ার্স, যারা এরকম বিল্ডিং করতে চান, এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, অথবা কমেন্টসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করেছি। বিল্ডিংয়ের কাজ এখনও চলমান রয়েছে। তো ভিউয়ার্স, আমরা টুডে প্ল্যানটা দেখলেই বুঝতে পারবো এই বিল্ডিংটি আমরা কীভাবে ডেকোরেশন করেছি বা সাজিয়েছি। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা বিল্ডিংয়ের টুডে প্ল্যানটি দেখি। এই হচ্ছে বিল্ডিংয়ের টুডে প্ল্যান। শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। যেহেতু জায়গাটি লম্বা, এই জন্য আমরা এক পাশে সিঁড়ি দিয়ে জায়গাটি বিল্ডিংয়ের প্ল্যানটি সাজিয়েছি। 57 ফিট 1 ইঞ্চি দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 16 ফিট 3 ইঞ্চি, আর অন্য পাশে প্রস্থ হচ্ছে 19 ফিট 3 ইঞ্চি। এই হচ্ছে 87 স্কোয়ার ফিটের চমৎকার বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি। তো যেহেতু জায়গাটি লম্বা, আমি আবারও বলছি, এই জন্য আমরা এক পাশে সিঁড়ি দিয়েই প্ল্যানটা সাজাতে বাধ্য হয়েছি। তো সিঁড়ির পরে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের মেজারমেন্ট হচ্ছে 11 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি। তারপরে আমরা করিডোর দিয়ে সামনে গেলেই আরেকটি বেডরুম দেখতে পাচ্ছি। এই বেডরুমের মেজারমেন্ট হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। তারপরে মাঝখানে ডাইনিং রুমটি 11 ফিট বাই 9 ফিটের। এটির সাথে একটি টয়লেট দেখানো আছে। এটি হচ্ছে কমন টয়লেট এবং একমাত্র টয়লেট যা মালিকের চাহিদা অনুপাতে তৈরি করা হয়েছে। চাইলে আমরা আরেকটি টয়লেট ইউজ করতে পারতাম, এখানে জায়গা আছে। তারপর হচ্ছে মাস্টার বেডরুমটি 11 ফিট বাই 13 ফিট। তারপর হচ্ছে কিচেন রুমটি 7 ফিট বাই 9 ফিটের। ভিউয়ার্স, এই হচ্ছে চমৎকার টুডে প্ল্যান। ভিউয়ার্স, যারা এরকম বিল্ডিং করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। আজকে